সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। পুতিনকে ইউক্রেন যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছে বললেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুস্কোনি। পিয়ংইয়ং এর হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে মার্কিন রণতরি। মিয়ানমারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বলছে জাতিসংঘ। 55,000-এর বেশি সেনা হারিয়েছে ইউক্রেন। বন্দি বিনিময়ে ভূমিকার জন্য এরদোগানকে জাতিসংঘের ধন্যবাদ। সরবরাহ অনিশ্চয়তায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। হিজাব না পরায় ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎ পেলেন না সিএনএন এর সাংবাদিক। এবং সিরিয়ায় নৌকা ডুবে 34 অভিবাসীর প্রাণহানি। দর্শক, ইউক্রেনে যুদ্ধে জড়াতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠেলে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মাসুম। পুতিনকে ইউক্রেন যুদ্ধে ঠেলে দেওয়া হয়েছে বললেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী বার্লুস্কোনি। ইউক্রেন যুদ্ধে জড়াতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ঠেলে দেওয়া হয়েছে বলে বিস্ফোরক মন্তব্য করেছেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুস্কোনি। কিয়েভে একটি নতুন সরকার বসাতেই তাকে যুদ্ধে নামানো হয় বলে দাবি করেছেন তিনি। শুক্রবার 23 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সিলভিও বার্লুস্কোনি রুশ প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। ইউক্রেনের রুশ বাহিনী যখন প্রতিনিয়ত বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে তখনই এমন মন্তব্য করলেন ইতালির সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি আরো বলেন, ইউক্রেনে বিশেষ অভিযান পরিচালনার জন্য রাশিয়ার জনগণ, তার দল এবং মন্ত্রীরা প্রেসিডেন্ট পুতিন উপর চাপ সৃষ্টি করেছিল। ইতালির সাবেক এই প্রধানমন্ত্রীর এমন মন্তব্য নিয়ে কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বড় ধরনের সামরিক সমাবেশ ঘটিয়ে গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযানে নেমেছে রুশ বাহিনী। পুতিনের নির্দেশে ইউক্রেনে অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি যুদ্ধের ময়দানে ইউক্রেনের বাহিনীর পাল্টা আক্রমণে বিপর্যস্ত রাশিয়া। আগামী 25 সেপ্টেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালিতে। নির্বাচনে ফরজা ইতালি পার্টির হয়ে অংশ নিচ্ছেন ডানপন্থী নেতা সিলভিও বার্লুস্কোনি। নির্বাচনের আগেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ ইস্যুতে এমন মন্তব্য করলেন তিনি। পিয়ংইয়ং এর হুমকি মোকাবেলায় দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে মার্কিন রণতরি। উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় যৌথ সামরিক মহড়া শুরু করছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে শুক্রবার গত 5 বছরের মধ্যে প্রথমবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে পারমাণবিক শক্তিচালিত মার্কিন বিমান তৈরি রোনাল্ড রিগান। পিয়ংইয়ংকে চাপে রাখতে দুই দেশ বড় ধরনের সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে। তারই অংশ হিসেবে মার্কিন যুদ্ধজাহাজগুলো দক্ষিণের বন্দর নগরী বুসানে অবস্থান করছে। গত মে মাসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ন সুক ইউল ক্ষমতা গ্রহণের পর যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিলেন। মহড়ার প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তা সংস্থা এফপিকে বলেন, বুসানের রোনাল্ড রিগান মোতায়েন সিউল এবং ওয়াশিংটনের শক্তি প্রদর্শন করে। এফপি জানিয়েছে, মার্কিন জাহাজগুলো চলতি মাসে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে যৌথ মহড়ায় অংশ নেবে। চলতি বছরের শুরু থেকে রেকর্ড ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে পিয়ংইয়ং। দেশটির এমন আচরণ নিয়ে অঞ্চলটিতে উত্তেজনা লেগে আছে। মিয়ানমারের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে বলছে জাতিসংঘ। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী মিয়ানমারের ক্ষমতা দখলে নেয়ার পর দেশটির 5 কোটি 40 লাখ মানুষের পরিস্থিতি খারাপ থেকে ভয়ঙ্কর হয়ে উঠেছে, এমন মন্তব্য করে গভীর উদ্বেগ জানিয়েছেন মিয়ানমারের মানবাধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস। সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে তিনি বলেন, 2021 সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের ফলে সৃষ্ট সংকটের আন্তর্জাতিক প্রতিক্রিয়া ব্যর্থ হয়েছে। মিয়ানমার সেনাবাহিনীও যৌন সহিংসতা, নির্যাতন, মানবতা বিরোধী ও যুদ্ধাপরাধ করে যাচ্ছে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে অভিযান চালিয়ে হত্যা করছে। অ্যান্ড্রুস বুধবার কাউন্সিলে বক্তব্য রাখার আগের দিন মিয়ানমারের উত্তর মধ্য সাগাইং এর একটি স্কুলে হেলিকপ্টার নিয়ে হামলা চালায় সামরিক বাহিনী। এতে 11 জন শিশু নিহত হয়। এই ঘটনায় সমালোচনার ঝড় বয়ে যায় নানা মহলে। এদিকে অভ্যুত্থানের বিরুদ্ধে প্রথম থেকেই মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে আন্দোলন করে আসছে জনগণ। এতে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছেন প্রায় 2,300 মানুষ। গত বছরের ফেব্রুয়ারি থেকে আটকও হয়েছেন কয়েক হাজার মানুষ, এদের মধ্যে রাজনৈতিক বন্দীও রয়েছেন। মিয়ানমারে চলমান দমনপীড়ন নিয়ে জাতিসংঘের দূত অ্যান্ড্রুস মানবাধিকার কাউন্সিলকে আরো বলেন, আটককৃতদের মধ্যে 295 শিশু বন্দী আছে। এছাড়া 84 জন রাজনৈতিক বন্দীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সম্প্রতি মিয়ানমার বাংলাদেশের সীমান্ত এলাকা মংডুতে ব্যাপক বিমান হামলা চালায়। তাদের দাবি, নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে হামলা এবং পুলিশ হত্যার জেরে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির অবস্থান লক্ষ্য করে অভিযান চলছে। 55,000-এর বেশি সেনা হারিয়েছে ইউক্রেন।
ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক টুইট বার্তায় জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুদ্ধে তারা 55,510 জন সৈন্যকে হারিয়েছে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষেরই বহু সেনা নিহত হয়েছে। টুইট বার্তায় আরও জানানো হয়েছে, 2,236টি ট্যাঙ্ক এবং 4,776টি যানবাহনও হারিয়েছে ইউক্রেন। এদিকে গত 24 ঘন্টায় 400 সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার প্রায় $1 trillion ক্ষয়ক্ষতি হয়েছে। কিয়েভ সরকারের এক কর্মকর্তা বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন। যুদ্ধের কারণে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ওলেগ ওস্তেনকো বলেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে $1 trillion কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের। ফেব্রুয়ারিতে আক্রমণের আগে ইউক্রেনের বার্ষিক জিডিপি যা ছিল এই সংখ্যা তার 5 গুণের সমান বলে উল্লেখ করেন তিনি। এর আগে ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার হামলার প্রথম 2 সপ্তাহে ইউক্রেনের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় $100 billion। ওস্তেনকো বলেন, সংঘাতের কারণে যে পরিমাণ মানুষ বাস্তুচ্যুত হয়েছে তা সরকারি অর্থায়নের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, অনেক ব্যবসা প্রতিষ্ঠান পুরোপুরি ধ্বংস না হলেও তারা আগের মতো পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারছে না। অপরদিকে বুধবার 21 সেপ্টেম্বর রাশিয়া এবং এর নাগরিকদের রক্ষায় যুদ্ধ করার জন্য আরও সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট পুতিন। এই নির্দেশনার ফলে যারা কোনো এক সময় রুশ সেনাবাহিনীতে কাজ করেছেন বা প্রশিক্ষণ নিয়েছেন সেসব রিজার্ভিস্টদের এখন যুদ্ধ করার জন্য ডেকে পাঠানো হবে বলে তিনি নির্দেশ দেন। পুতিনের এই নির্দেশের প্রতিবাদ করায় শত শত বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। রাশিয়ার মানবাধিকার গ্রুপ ওভিডি জানিয়েছে, 1,000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মানুষ গ্রেফতার হয়েছেন সেন্ট পিটার্সবার্গ এবং মস্কোতে। বন্দী বিনিময়ে ভূমিকার জন্য এরদোগানকে জাতিসংঘের ধন্যবাদ। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্দী বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের ভূয়সী প্রশংসা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। ইউক্রেন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বৃহস্পতিবার এ ধন্যবাদ জানান তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বন্দী আরও 250 জনকে গত বুধবার বিনিময় করা হয়েছে। অভিযান শুরুর পর থেকে দেশ দুটির মধ্যে এটি সবচেয়ে বড় বন্দী বিনিময়ের ঘটনা। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে আশ্চর্যজনকভাবে এ পর্যন্ত 3 শতাধিক বন্দী বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। এর মধ্যে 10 জন বিদেশি নাগরিকও রয়েছেন। বন্দী বিনিময়ের অংশ হিসেবে রাশিয়া 215 জন ইউক্রেনিয়ানকে মুক্ত করেছে। এর মধ্যে 5 জন কমান্ডারও রয়েছেন। তারা এবছরের শুরুর দিকে দক্ষিণের বন্দর শহর মারিওপোলে ইউক্রেনীয় প্রতিরক্ষার নেতৃত্ব দিয়েছিলেন। মুক্তিপ্রাপ্তদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং মরক্কো সহ বেশ কিছু দেশের যুদ্ধবন্দী রয়েছে, যাদের মধ্যে কয়েকজনকে ইউক্রেনে বন্দী হওয়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং ভাড়াটে হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। ইউক্রেন 55 রাশিয়ান, মস্কোপন্থী ইউক্রেনীয় ও ভিক্টর মেদভেদ চুককে ফেরত পাঠিয়েছে। তিনি একটি নিষিদ্ধ রুশপন্থী দলের নেতা, যিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি ছিলেন। সরবরাহ অনিশ্চয়তায় বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। ইরানের পরমাণু চুক্তি স্থবির হয়ে পড়া এবং ইউক্রেন আগ্রাসনে মস্কোর নতুন সামরিক সংহতি ঘোষণা বৈশ্বিক জ্বালানি তেলের সরবরাহকে আরও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। ফলে এশিয়ার ক্রেতাদের জন্য শুক্রবার 30 সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম ফের বাড়ল। বার্তা সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার 30 সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল 6:20 আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্টের দাম 16 সেন্ট বা 0.2% বেড়ে ব্যারেল প্রতি হয়েছে 90.62%। অপরদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI দাম ব্যারেল প্রতি 22 সেন্ট বেড়ে $83.71। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, 2015 সালের ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার তদন্ত বন্ধ করার বিষয়ে তেহরানের একগুঁয়েমির কারণে স্থবির হয়ে পড়েছে। মার্কিন কর্মকর্তা জাতিসংঘের সাধারণ পরিষদের এক ফাঁকে সাংবাদিকদের বলেন, ইরান তার অবস্থান পরিবর্তন করতে ইচ্ছুক বলে মনে হচ্ছে না। এই মন্তব্যের জেরে ইরানের সক্রিয় হওয়ার তৎপরতা বাড়েনি। বলা যায়, এই চুক্তির ফলাফল না আসার অর্থ আন্তর্জাতিক বাজারে ইরানের তেলের প্রবেশ আপাতত বন্ধই থাকছে। এদিকে মস্কোর ইউক্রেন যুদ্ধে নতুন করে সেনা নামানোর ঘোষণায় তেলের বাজারে আরেক ধরনের সরবরাহ অনিশ্চয়তা দেখা দিয়েছে। ইউক্রেনের 4টি অঞ্চলে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট, রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া নিয়ে এই গণভোট। বিষয়টির তীব্র নিন্দা করছে পশ্চিমারা। ফলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক সব পণ্যের বাজারে। অপরদিকে সুইস ন্যাশনাল ব্যাংক, নরওয়ের কেন্দ্রীয় ব্যাংক এবং ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়িয়েছে। একই সঙ্গে বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ টানা তৃতীয়বারের মতো মূল সুদের হার 3/4 বা 0.75% বাড়িয়েছে, ফলে তা 3 থেকে 3.25% এসেছে। এটি দেশটিতে 2008 সালের পর সর্বোচ্চ। ফলে অর্থনৈতিক মন্দার আশঙ্কায় জ্বালানি তেলের বাজার আরও অস্থির হয়ে উঠছে। এছাড়া শীতকালে জ্বালানি সংকট নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। জ্বালানি সরবরাহে উদ্বেগের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ছে। বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক চীনে করোনা মহামারীর লকডাউনের কারণে জ্বালানি চাহিদা কমে যাওয়ার উদ্বেগও রয়েছে ব্যবসায়ীদের। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ে তেলের দাম। গত 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করে। এরপর তেলের দাম 40% বেড়ে 14 বছরের মধ্যে সর্বোচ্চ হয়। রাশিয়া ইউক্রেনে হামলা করলে জ্বালানি তেলের বাজার অস্থির হয়ে উঠবে বলে আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন।
হিজাব না পরায় ইরানের প্রেসিডেন্টের সাক্ষাৎ পেলেন না সিএনএন এর সাংবাদিক। হিজাব পরে না আসায় মার্কিন নিউজ টেলিভিশন সিএনএন এর প্রখ্যাত নারী সাংবাদিক ক্রিস্টিন আমনপোরকে সাক্ষাৎকার দেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। নিউ ইয়র্কে ইরানের প্রেসিডেন্টের পূর্ব নির্ধারিত সাক্ষাৎকারটি নিতে গেলে তার ব্যক্তিগত কর্মকর্তা ক্রিস্টিন আমনপোরকে হিজাব পরে আসতে বলেন। এতে তিনি অপমানিত বোধ করেন, চলে যান। এ সময় তিনি বলেন, এর আগে ইরানের বাইরে দেশটির কোনো প্রেসিডেন্ট সাক্ষাৎকারের জন্য তাকে হিজাব পরে আসতে বলেননি। এ সময় রাইসির ওই ব্যক্তিগত কর্মকর্তা সিএনএন এর সাংবাদিককে হিজাব নিয়ে ইরানের বর্তমান পরিস্থিতি বোঝানোর চেষ্টা করেন। হিজাব না পরায় মহাশা আমিনি নামে এক তরুণীকে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে মারা যায়। হিজাব ইস্যুতে ইরানের 80টিরও বেশি শহরে দাঙ্গায় এ পর্যন্ত 31 জন প্রাণ হারিয়েছেন। সিরিয়ায় নৌকা ডুবে 34 অভিবাসীর প্রাণহানি। লেবানন থেকে যাত্রা করা অভিবাসীদের বহনকারী একটি নৌকা সিরিয়ার উপকূলে ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছেন প্রায় 34 জন অভিবাসন প্রত্যাশী। এই ঘটনায় 20 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার সিরিয়ার সরকার এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জীবিত উদ্ধার হওয়া আরো 20 জনকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সিরিয়ার পরিবহন মন্ত্রণালয় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে বলেছে, গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়া অঞ্চল থেকে নৌকাটি যাত্রা শুরু করে এবং এটিতে 120 থেকে 150 জনের মতো আরোহী ছিল। উত্তাল সমুদ্র এবং প্রবল বাতাসের কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতির মধ্যেই অনুসন্ধান অভিযান চলছে বলে জানিয়েছেন বন্দর মহাপরিচালক সামির কুব্রসলি। তার্তুসের গভর্নর আব্দুল হালিম খলিল হাসপাতালে বেঁচে যাওয়া ব্যক্তিদের দেখতে গেছেন বলে জানা গেছে। অবশ্য ডুবে যাওয়া নৌকায় ঠিক কতজন লোক ছিল এবং তারা ঠিক কোথায় যাচ্ছিল তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। তবে কোস্টগার্ড এখনও মৃতদেহের সন্ধান করছে। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে বিভিন্ন দেশের মানুষ ছিল। কিছু লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনিদের মধ্যে সংকট বিধ্বস্ত লেবানন থেকে সমুদ্রপথে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা ক্রমে বাড়ছে এবং অবৈধ এই যাত্রা পথেই এটি ঘটেছে। অর্থনৈতিক সংকটের কারণে শুধু লেবাননেই হাজার হাজার লোক তাদের চাকরি হারিয়েছেন এবং লেবানিজ পাউন্ডের মূল্য 90% কমে গেছে। এছাড়া হাজার হাজার পরিবার তাদের ক্রয় ক্ষমতা হারিয়েছে এবং এখন তারা কার্যত চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।